নমস্কার, আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল। চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই মুহূর্তে সব থেকে বড় খবর, 2024 লোকসভা নির্বাচনের নিঘণ্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন। 18তম লোকসভা নির্বাচন কবে ঘটবে সেটাই কিন্তু আজকে জানিয়ে দিল আমাদের নির্বাচন কমিশন। তো দেখুন, 543টা কেন্দ্রে কিন্তু সভা ভোট হতে চলেছে। এইবারের লোকসভা ভোটে 97 কোটি ভোটার কিন্তু অংশগ্রহণ করবে। এই লোকসভা ভোটটা হবে 7 দফায় কিন্তু লোকসভা ভোট হবে। তো 7 দফার মধ্যে ফার্স্ট কবে লোকসভা ভোট শুরু হচ্ছে এবং শেষ কবে হচ্ছে সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম দফা ভোট হবে 19 এপ্রিল, দ্বিতীয় দফা ভোট হবে 26 এপ্রিল, তৃতীয় দফা ভোট হবে 7ই মে, চতুর্থ দফা ভোট হবে 13ই মে, পঞ্চম দফা ভোট হবে 20 মে, ষষ্ঠ দফা ভোট হবে 25 মে এবং শেষ সপ্তম দফা ভোট হবে 1 জুন। এই 7 দফায় কিন্তু আমাদের লোকসভা নির্বাচন 2024 হবে এবং রেজাল্ট বেরোবে 4ঠা জুন। 2024 সালে লোকসভা নির্বাচনের রেজাল্ট প্রকাশ হবে 2024 চৌঠা জুন, এই দিন ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হবে। তো এটা তো আপনারা জানলেন। এর সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন কিছু বিধিনিষেধ আরোপ করেছে। যেমন হচ্ছে, আপনি যখন ভোটের প্রচার করবেন তখন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, আপনার প্রচারের যে ভাষা সেই ভাষা আপনি সংযত করবেন, কোনো এমন কোনো ভাষা প্রয়োগ করবেন না যাতে সমাজে ক্ষতিকর বা দাঙ্গা সৃষ্টি হয় বা আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়, এই সব ধরনের মানে কথা বা প্রচারে সংযত থাকবেন। আর কী কী বলেছে, এইবারে তারা চায় যেন ভোটে কোনো অশান্তি না হয়, রক্তপাত না ঘটে, তার জন্য কিন্তু তারা বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছে। আপনাদের একটা হেল্পলাইন দিয়ে দেওয়া হবে, যে হেল্পলাইনে আপনাদের কোনো অসুবিধা হলে সেই হেল্পলাইনে আপনারা ফোন করবেন এবং 100 মিনিটের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। টাকা বা কোনো মিস ইনফরমেশান দিয়ে যদি আপনাকে ও বা কোনো ভোটারকে যদি ম্যানুপুলেট করে সেক্ষেত্রেও কিন্তু তারা নির্বাচন কমিশনের কাছে তাদের অভিযোগ জানাতে পারবে। মোট কথা, নির্বাচন কমিশন যেটা বলতে চাইছে যে তারা খুব পরিষ্কার শান্তি শৃঙ্খলার মধ্যে একটি ভোট করতে চাইছে এবং এই জন্য শুধুমাত্র নির্বাচন কমিশন একা পারবে না, তার সঙ্গে প্রত্যেকটা পলিটিক্যাল দলকে এবং যারা যারা এবারে প্রার্থী হচ্ছেন তারাও তাদের সঙ্গে সহযোগিতা করুক এবং সহযোগিতা করে একটা শান্তি শৃঙ্খলা খুব ভালো ভোটের তারা আয়োজন করুন। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা জেনে গেলেন কবে আমাদের 2024 লোকসভা নির্বাচন শুরু হচ্ছে এবং কবে রেজাল্ট। ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ।